সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ লিমন। জনতার রায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করবেন জনগণের কল্যাণে, কিন্তু তারাই মাঝে মধ্যে শিরোনাম হয়ে ওঠে নেতিবাচক কারণে। কিন্তু কেন, গলত কোথায়, এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির পরিশীলন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন অ্যাডভোকেট সমর, রেজাউল করিম এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং এম মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ। দর্শক, আপনারাও চাইলে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারবেন, সেজন্য টেলিভিশনে দেখানো নাম্বারে ফোন করতে হবে। শুরুতে দেখে নিই আজকের প্রধান শিরোনামগুলো। ফ্রান্সে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ, উত্তাল ইরাক, ফিলিস্তিন সহ আরব বিশ্ব। ম্যাক্রোর তীব্র সমালোচনায় তুরস্ক। ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে বরখাস্ত ইরফান সেলিম, অস্ত্র ও মাদকের আরও দুটি মামলা, 7 দিন রিমান্ড চেয়ে পুলিশের আবেদন শুনানি বুধবার। প্রতিদিন লাভ 1300 টাকা, গ্রাহক জোগাড় করে দিলে মিলবে 10%। প্রলোভনের ফাঁদ পেতে 6 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ভুয়া MLM কোম্পানি, গ্রেফতার 3। রাজধানীর মোহাম্মদপুরে ভাঙাড়ির দোকানে বিস্ফোরণে মালিক সহ দগ্ধ 7, 5 জনই আশঙ্কাজনক। মেশিনের চাপে বোতলে জমা থাকা গ্যাসের বিস্ফোরণ ধারণা প্রত্যক্ষদর্শীদের। এবং নভেম্বরে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ, 2025 সালে উদ্বোধনের আশা, গতি আসবে যোগাযোগে ও অর্থনীতিতে। দর্শক, শুনছিলাম আজকে শিরোনামগুলো। যেহেতু আলোচনার শুরুতে আমরা যে বসে বলেছি জনপ্রতিনিধির কথা, আমরা আসলে স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে সংসদ সদস্য বলি, বিভিন্নভাবেই বেশ কয়েকবার দেখেছি যে নানা বিতর্কে তারা জড়িয়ে যাচ্ছে। যাদের আসলে জনগণের জন্য কাজ করার কথা ছিল, তারাই আসলে তাদের মাধ্যমেই আসলে জনগণ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যদিও এই সংখ্যা খুবই নগণ্য। এবং আমরা দেখেছি বিগত দিনগুলোতে এদের মধ্যে কেউ কেউ কিন্তু একদম প্রকাশ্যে আসার পরে কিন্তু তাদের আইনের আওতায় আনা হয়েছে, কিন্তু তারপরও কিন্তু এই ঘটনাগুলো থেমে নেই। হয়তো বা কিছুদিন বিরতি দিয়ে আবার একজন কেউ না কেউ এই ধরনের এক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, সে বিষয়ে আমরা শুনবো। আমি শুরুতেই একটু অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনার কাছে জানতে চাই যে আইনের আওতায় তো আনা হচ্ছে, তারপরও তারা কেন বেপরোয়া হচ্ছেন? ধন্যবাদ আপনাকে। এখানে আরও দুইজন আলোচক আছেন, মঞ্জু ভাই তো আমার ভাই, আর আরেক ভাই মন্ত্রী সাহেব, তিনি উপস্থিত আছেন। আমি একটু অসুস্থ মানুষ, তারপরেও আপনি আমাকে দিয়ে শুরু করলেন। যাই হোক, হ্যাঁ হচ্ছে, আপনি একটি কথা বলেছেন যে কিছু কিছু ঘটনা ঘটছে এবং সেটার বিচারও হচ্ছে। আপনি তো গ্রামের মানুষ, তো আপনি ভালো বুঝবেন এবং জানেন যে এই যে আমাদের গরুতে দুধ দেয় না, একটা বড় একটা বালতির মধ্যে আপনি এই দুধের মধ্যে এক ফোঁটা চুনা ফেলে দেখবেন যে পুরা দুধটা আপনার মানে দধি হয়ে যায়, মানে দধি হয় বা নষ্ট হয়ে যায়, ই হয়ে যায়। তো এইখানে আমি খুব বেশি কথা বলতে চাই না, সেটা হচ্ছে যে ভেরি স্টার্টিং অফ দিস গভর্নমেন্ট, সেখানেই আসলে একটা গলত রয়েছে। কোন কথা বলে আবার এটা আবার কোন রিপোর্টে পড়ি, এই জন্য আমি এখন দেখি যে সকল যারা এই ইসে আসে আপনার টক শোতে আসে খুব সতর্কতার সাথে কথা বলেন। তো আমি তো সরল সোজা মানুষ, একটি কথা খালি বলতে চাই, এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আপনি একটার পর একটা, আপনি প্রথম ঘটলো এই যে আমার ভাই এই শামীম এই কি বলে সমর এজাউলের মন্ত্রণালয় যে শামীম কি শামীম না যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া গেল, তারপরে আবার ক্যাসিনো,
আবার সম্রাট, আবার এই একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। তারপরে সর্বশেষে কি আরম্ভ হলো, যে আপনার এই ওসি সাহেবেরা পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন লোকেরে হেনস্ত করে এবং বেআইনিভাবে আপনার তাদেরকে মেরে ফেলে, অর্থাৎ কোনো রকম কোনো বাদ বিচার ছাড়াই আপনি বিনা বিচারে যে যে অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে যে বিচার পাওয়ার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে আপনার মেরে ফেলা হচ্ছে। এই চলল কিছুদিন। তারপরে এই ঘটনাটা যখন আমরা বলছিলাম যে দেশে একটা অরাজক অবস্থা চলছে, দেশে শাসন নাই, সুশাসন নাই, মোটো শাসন নাই, গণতান্ত্রিক শাসন নাই, মানুষের অধিকার নাই, সাংবিধানিক অধিকার নাই, তখন বলেছে যে না সব আছে, আমরা আমাদের নিজেদের স্বার্থে আমরা কি বলে আত্মরক্ষার্থে আমরা এই সমস্ত গুলি করছি। লাস্টলি আপনার এই কয়েকদিন আগে যখন শামীম আর্মির একজন অফিসার যখন কক্সবাজারে যখন গুলি করে মারা হলো, তখন সকলে আবার বলতে আমাদের মধ্য থেকে বলতে শুরু করলো যে এইটা ঠিক না, এই রকম বিনা বিচারে গুলি করাটা আমরা পছন্দ করি না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, দেশের আপাময় জনগণ এবং যারা পেশাজীবী সকলে একই অবস্থা আপনার করতে আরম্ভ করলো। এই যে একটা দু অবস্থা শুরু হলো, এই দেখেন। তারপরেও আমরা কিন্তু বলেই যাচ্ছি, এই চুপ করো, বন্ধ করো, তো আমরা বলেই যাচ্ছি, এই যে বলে যাচ্ছি কোনো লাভ হচ্ছে না। এই আপনার কিছুদিন আগে আপনি মোহাম্মদপুরের এক কমিশনার, তার বাসায় এই অবস্থা হলো আর কি, অর্থাৎ এত 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 দম্ব। আজকে একটা দেখেন এই সর্বশেষ অবস্থাটা, যে আজকে যে ঘটনাটা ঘটল, এটা কি আমরা কেউ আশা করেছি? এই কিছু কিছু যন্ত্রপাতি দেখলাম, আমার জীবনে আমি নামও শুনি নাই, দেখিও নাই আপনি, তাও কি একজন সংসদ সদস্যের ভাষায়? এটা খুবই দুর্ভাগ্যজনক। জি জি, আপনার পাশে টেলিভিশনটার ভলিউমটা যদি একটু কমিয়ে দিতেন। আমরা একটা কঠিন অবস্থার মধ্যে আছি, এই কঠিন অবস্থা যাওয়ার পিছনে কারণ হচ্ছে দেশে আইনের শাসন নাই, সুশাসন নাই, যদি থাকে ধরারে কেউ সরা জ্ঞান করে না। আপনি লক্ষ্য করেছেন যে এই হাজি সেলিম সাহেব ওই এলাকার একজন নাম করা লোক, একটা প্রবীণ লোক এবং রাজনীতি করছেন, আবার ব্যবসাও করছেন, যাই হোক, তার সন্তানের বাড়িতে যে জিনিসগুলো পাওয়া গেল, এটার কোনো মঞ্জু ভাই নাম শুনছে কিনা আমি জানি না, আমার ভাই মন্ত্রী সাহেব নাম শুনছে কিনা জানি না, এই সব দিয়ে বলে কি কি করা যায় না যায় তাও আমি জানি না। সুতরাং একটা দুর্ভাগ্যজনক অবস্থার মধ্যে আছি। এটা হতো না যদি বাংলাদেশে সুশাসন থাকতো, মানুষের যদি তারা যদি নাগরিকের অধিকার যদি আপনার বাস্তবায়িত হতো, তাহলে এই অবস্থা কিন্তু হতো না। আমরা এখন আমরা এমন একটা অবস্থার মধ্যে যাচ্ছি যে কিছু হইলেই শোনা যাচ্ছে কি অমুক ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, তার বাড়ির থেকে এই জিনিসগুলো পাওয়া গেছে। আপনি সার্চ করে দেখেন, এই বহু শুধু এই তো সেলিমের ছেলের বাড়ির থেকে পাওয়া গেল, অনেককে সার্চ করে দেখেন যে এই সরকারের মধ্যে যারা আছে ক্ষমতাধর ব্যক্তিরা, প্রত্যেকের বাড়িতে এরকম অবস্থা আপনি পাবেন। এটা আমার এখন বিশ্বাস জন্মেছে, তার কারণ আমি কখনো চিন্তাই করতে পারি না যে হাজি সেলিমের এই সমস্ত জিনিস দরকার আছে। বিষয়টা যদি আমরা হাজি সেলিমে না যাই, তার ছেলেরও তো আলাদা একটা আইডেন্টিটি আছে, তার নিজেরও তো একটা পরিচয় আছে, তিনি একজন ওয়ার্ড কাউন্সিলর, এখানে আসলে তার বাবার সম্পৃক্ততা আসলে সেভাবে আমরা পেয়েছি কিনা এটাও তো নেই, এটা তো তার, আমরা ইরফানের কথাই বলছি বা দেখছি। শুনেন, বাবার বাবার শক্তিতে অনেকে অনেক শক্তিতে শক্তিমান হয়,
সরকারের শক্তিতে শক্তিবান হয়। শক্তি কোত্থেকে আসে? শক্তি আসার তো একটা সোর্স লাগে, এবং সেই সোর্স হচ্ছে বাবা, এবং সেই সোর্স হচ্ছে সরকারি দল। এবং যে আমার কিছু হাদি সেলিম তো সরকারি দলের এমপি না, আমার কিচ্ছু হবে না। জি ধন্যবাদ আপনাকে, ফিরবো আবার আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট সময় রেজল্ভ করিম, মাননীয় মন্ত্রী আপনার কাছে ফিরতে চাই। যে অভিযোগগুলো করছিলেন আইনের শাসনের কথা, কিন্তু আমরা কিন্তু দেখছি গ্রেফতার হচ্ছে বা যাদের নিয়ে কথাগুলো হচ্ছে তারা কিন্তু আসলে আইনের আওতায় আসছে, কিন্তু তারপরও এই এই ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না কেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং আমার সঙ্গে যারা আলোচনায় আছেন, একই সঙ্গে যারা দর্শক শ্রোতা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে। আমি অবাক হয়ে গেছি যে জয়নাল ভাই বিএনপির ভাইস চেয়ারম্যান, হ্যাঁ বিএনপির এখন বিপন্ন অবস্থা, হতাশা থাকতে পারে, কিন্তু হতাশার থেকে এত হতাশাব্যঞ্জক কথা জয়নাল ভাই বলবেন এটা আমি চিন্তা করিনি। উনি বলছেন যে ক্ষমতাসীন দলের যাদের ক্ষমতা আছে তাদের প্রত্যেকের বাড়ি সার্চ করলে এরকম পাওয়া যাবে। আমার মনে হয় জয়নাল ভাই আমাদের সবার বাড়ির খোঁজ খবর রাখে। জয়নাল ভাই ওই যেখানে আছেন ওখান থেকে এটা ভাবেন, আওয়ামী লীগ এইরকম একটি দল যারা অপরাধ করলে কাউকে ছাড় দেয় না, সেই অপরাধী নিজের দল হোক অন্য দল হোক। মোহাম্মদপুরের দুই কমিশনারকে কিন্তু আওয়ামী লীগ ছাড় দেয়নি। হাজি সেলিম সংসদ সদস্য, তার পুত্র হওয়া সত্ত্বেও কিন্তু এরফানকে ছাড় দেয়নি। আপনার নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অনেক প্রভাবশালী রাজনীতিকদের আত্মীয় স্বজনরা ছিল, তাদের ছাড় দেয়নি। বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্রলীগের কিছু কর্মীরা জড়িত ছিল, তাদের কিন্তু ছাড় দেয় নাই। আওয়ামী লীগ কিন্তু ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে ছাড় দেয়নি। এটার নাম হচ্ছে আওয়ামী লীগ, যারা কাউকে ছাড় দেয় না। এখন যদি আমরা কাউকে না ধরে চুপচাপ থাকতাম তাহলে কিন্তু এগুলো সামনে আসতো না। জয়নাল ভাইদের সময় যেমন টোকাই সাগর, মুরগ মিলন, ডেভিড জিন্টু এই যে ভয়াবহ অধ্যায় রচনা করেছিল, তাদের কিন্তু ওরা স্পর্শ করতেও যেতেন না। আমরা ধরে বিচারের মুখোমুখি করতেছি বিধায় কিন্তু এস্টাবলিশড হয়েছে আইনের শাসন। নুসরাতের ঘটনা কতদিনের ভিতর আমরা বিচার করেছি, রিফাতের ঘটনা কতদিনের ভিতর বিচার হয়েছে, আপনি সিলেট এবং খুলনার পাইপথ থেকে বাতাস প্রবেশ করিয়ে হত্যার ঘটনা কত দ্রুত হয়েছে, খুলনায় তিন দিনের ভিতরে মাদকের মামলা ট্রায়াল শেষ করে বিচার সম্পন্ন হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার শেষ হয়েছে, বঙ্গবন্ধু হত্যা জেল হত্যা মামলা, টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার, মনজুরুল ইমাম, শাহ এস এম কিবরিয়া। আমি উদাহরণ যদি জয়নাল ভাই চান এক ঘন্টা আমি এক নিঃশ্বাসে ধারাবাহিক উদাহরণ বলতে পারবো। এটার নাম আইনের শাসন। আর আইনের শাসন সেখানেই বিপর্যস্ত হয় যখন জয়নাল ভাইয়ের দলটা ক্ষমতায় থাকে, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তার স্বামীর খুনের মামলার বিচারটা তিনি করলেন না। আদালতের রিপোর্ট দুইবার আসলো, দুইবারই ওনাদের আপত্তি দেওয়া উচিত ছিল, একবারও দিলেন না। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে ওই মামলাটাকে রিভিউ করে বললেন আপনারা সাক্ষী দেন, তদন্ত কর্মকর্তা সাক্ষী চাইলেন বেগম খালেদা জিয়া সহ পরিবারের সদস্যদের, একটা লোক সাক্ষীও দিলেন না। যে দল তার দলের প্রতিষ্ঠাতাকে খুন করার বিচার করে না, যে দলের প্রধানমন্ত্রী তার স্বামীর হত্যাকাণ্ডের বিচার করে না, সেই দলের ভাই চেয়ারম্যান জয়নাল ভাই যদি বলেন আইনের শাসন নাই, শেখ হাসিনা দেখিয়েছে আইনের শাসন কাকে বলে, নিজের দল হলে ছাড়ে না। আবার বলছেন যে অনাকাঙ্ক্ষিত অনেক কথা বলছেন, যে দলের দলীয় প্রধান দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত হন, দ্বিতীয় প্রধান দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত হন, সেই দল কথা বলার পূর্বে তো তারা নিজেদের দিক তাকাবেন, এটা আমি আশা করি। আর হাজি সেলিমের ছেলের ঘটনাকে কোনোভাবে প্রভাবশালী ঘটনা হিসেবে গণ্য করা হয়নি, সে কারণেই কি গ্রেপ্তার এবং দ্রুততম সময়ের ভিতর তার মোবাইল কোর্টের বিচার এবং অস্ত্র এবং অন্যান্য মামলা, কিন্তু তার ভিতর মামলা স্টার্ট হয়েছে। এটাই হচ্ছে আইনের শাসন। আইনের শাসন হচ্ছে নোবডি ইজ অ্যাবভ দি ল। এখন এত কিছুর পরেও যখন অপরাধ করে, সেটা কারণটা হলো সমাজ ব্যবস্থায় এজ এ হোল একটা নৈতিকতা এবং মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এটা একদিনে না, হুটহাট করে কিছু লোকদের বড় লোক হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি যদি রেসপেক্ট রেখে বলি যে হাজি সেলিম সাহেব আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জয়নাল ভাই কি জানেন তার ছেলে কি আওয়ামী লীগের নমিনেটেড কাউন্সিলর কিনা? নো। এরকম ভাবে অনেক জায়গায় কিন্তু তাদের রাজনীতি শুরু হয়েছিল কোথায়, এই হাজি সেলিমদের রাজনীতির উত্থানটা কোথায়, বিএনপি রাজনীতি থেকে উত্থান। একটা পর্যায়ে তিনি আওয়ামী লীগে প্রবেশ করেছিলেন, আওয়ামী লীগ নমিনেশন না দেওয়ার পরেও সে কিন্তু নির্বাচিত হয়েছেন। আমরা কিন্তু তাদের কাউকে ছাড় দিচ্ছি না। এই সরকার আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের সিটিং দলের গুরুত্বপূর্ণ নেতা পার্লামেন্টের সদস্য ছিলেন,
এখনো পোস্ট হোল্ড করেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হচ্ছে, মার্ডার কেস হলে মার্ডার কেস হচ্ছে, কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। আইনের শাসন বলতে সেটাকে বোঝায়। বিএনপি যতকাল ক্ষমতায় ছিল ততকাল কিন্তু আইন লঙ্ঘন করে অবৈধ উপায়ে ক্ষমতা দখল শুধু না, কিভাবে অপরাধকে টিকিয়ে রাখা যাবে। আরেকটা কথা বলি, যে আইনের শাসন বিএনপি এস্টাবলিশ করবে কিভাবে, যে দলের সরকার সরাসরি 21 আগস্ট 2004 রাষ্ট্রীয়ভাবে গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যা দিদেন অপোজিশন লিডারকে খুন করার চেষ্টা করলো, 24 জন লোককে মেরে ফেলো, যে দলের সরাসরি পৃষ্ঠপোষকতায় 10টা অস্ত্র আসে এবং সে অস্ত্রের সঙ্গে জড়িত এনএসআই এর প্রধান, ডিজিএফআই এর প্রধান, পুলিশের প্রধান, শিল্প মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী জড়িত থাকে, এবং তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী সম্পর্কে জাজমেন্টের ভিতরে বলা হয়েছে যে এই ঘটনা দিদেন প্রাইম মিনিস্টারকে অবহিত করা হয়েছিল, তিনি কোনো স্টেপস নেন নাই। 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় ডিজিএফ এর প্রধান জেনারেল রুমি, তিনি কোর্টে স্টেটমেন্ট দিয়ে বলছেন, যখন জঙ্গিরা দেশের বাইরে চলে যায় আমি দিদেন প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়াকে বললাম, তিনি উষ্মা প্রকাশ করে বললেন আপনার এত দরকার কি, এটা সিআইডি দেখবে। তিনি তাদেরকে গ্রেপ্তার করা ধরতে যাওয়ার ব্যবস্থা করেন নাই, বরং জজমিয়া কাহিনী রচনা করছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে না, সেজন্য 9 এপ্রিল 1979 সালে সংসদে আইন তৈরি করে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসাবে, এটা কি হতে পারে যে এক জাতির জনককে খুন করার আসামিদের বিচার করা যাবে না, সেই আইনটা জিয়াউর রহমান স্বাক্ষর করে পাশ করেছিলেন। এই জাতীয় ঘটনা যারা ঘটিয়েছিলেন তাদের কাছে আইনের শাসনের বিষয়টা বলার আগে আমি তো অনুরোধ করব একটু পিছনের দিক তাকান, বরং শেখ হাসিনা দেখিয়েছেন দাম্ভিকতা চূর্ণ করে দিয়েছেন যুদ্ধ অপরাধীদের, বঙ্গবন্ধুর খুনিদের ইন্ডেমনিটি দিয়েছিলেন সেই ইন্ডেমনিটিকে বাতিল করে তাদের বিচার করে তাদের দাম্ভিকতা চূর্ণ করেছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করছি, তবে রাতারাতি সবকিছু সম্ভব না, অনেক অপরাধী রয়ে গেছে তারা এখনো তাদের অস্থি মজ্জায় রক্তে তন্ত্রীতে শিরায় উপশিরায় দুর্নীতি অনিয়ম অনৈতিকতার প্রলোভন রয়ে গেছে। আমরা ছাড় দিচ্ছি না, জিকে শামীমদের গ্রেপ্তার কিন্তু আমরাই করেছি, হলমার্ক, ডেস্টিনি, ইসলাম গুরু, বিসমিল্লাহ গ্রুপ, তাদের গ্রেপ্তার কিন্তু আমরা করেছি, তাদেরকে আমরা বিচার করতেছি, এবং প্রতিদিন টেলিভিশনে স্ক্রলে দেখেন কি পরিমাণ দুর্নীতির মামলা হচ্ছে, কত লোককে গ্রেপ্তার করা হচ্ছে, সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের ছাড় দেওয়া হচ্ছে না। কিন্তু অতীতে কি এই রেকর্ড ছিল? না, অতীতে এই রেকর্ড ছিল না, বরং ছিল এই সকল মানুষদের প্রোভাইড করা, যেমন ভাবে 12 জন বঙ্গবন্ধুর খুনিকে বিদেশের 12টি রাষ্ট্রে সেকেন্ড সেক্রেটারি ফার্স্ট সেক্রেটারি করে পুনর্বাসন করা হয়েছিল, রাজনীতিতে পুনর্বাসন করা হয়েছিল, পার্লামেন্টে নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রপতি নির্বাচনে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছি, এই ক্ষেত্রে বিএনপিরও দায়িত্বশীলতার জায়গা থেকে তাদের সহায়তা করা দরকার। তারা যদি শুধু বলে সরকার করে না, সরকার করে না, সরকার করে না, আমি তো সিম্পলি কয়েকটা উদাহরণ দেখালাম। এখন এক রাতে সবকিছু কিন্তু আমরা করতে পারবো না, আর ক্রস ফায়ার দিয়েও সমস্যার সমাধান হবে না, আমরা আইনানুক প্রক্রিয়ার ভিতরে সবটা করতে চাচ্ছি। কিন্তু আপনার মনে থাকবে যে জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পরে তিনি ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত কিন্তু গভীর রাতে সব সময় কিন্তু কারফিউ জারি করে রাখতেন, এবং আপনার মনে থাকবে যে কতবার অভ্যুত্থান হয়েছিল, সব অভ্যুত্থানে তথাকথিত বিচারের নামে কিভাবে মুক্তিযোদ্ধা অফিসার অন্যান্যদেরকে নির্বিচারে হত্যা করা হতো, সেই প্রক্রিয়া কিন্তু যায় নাই। বঙ্গবন্ধু কন্যা কিন্তু তার বাবার খুনের বিচারটাও দ্রুত বিচার ট্রাইব্যুনালে করেন নাই, বলছেন যে আর 10টা নাগরিক যেভাবে তাদের আত্মীয় স্বজনের খুনের বিচার পায় আমি সে অর্ডিনারি বিচার পাবো। আমাদের 34 বছর অপেক্ষা করতে হয়েছে বঙ্গবন্ধু খুনের চূড়ান্ত নিষ্পত্তির পথে এগোতে, যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠার পথে চেষ্টা করতেছি, আমাদের বাড়ি বাড়ি এই ঘটনা নাই, ভাতের ভিতরে কাকর থাকে, লয়ারদের ভিতর টাউট থাকতে পারে, সাংবাদিকদের ভিতর থাকতে পারে, মন্ত্রীদের ভিতর থাকতে পারে, সুশৃঙ্খল বাহিনীর ভিতর থাকতে পারে। আমরা কিন্তু বিশ্বজিৎ দাসের ঘটনার তো আমি সিম্পলি বললাম যে পুলিশের ভিতরে করোনার সময় পুলিশ কি রোল ছিল, আবার এর ভিতর ওসি প্রদীপ কিন্তু অনেক ঘটনাকে ম্লান করে দেয়, এতে আমরা ওসি প্রদীপদের কিন্তু ছাড় দিচ্ছি না, যে ছাড় এম আর হুদাকে দেওয়া হয়েছিল যিনি প্রেস ক্লাবে হামলা করেছিলেন, যে ছাড় দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হলে হামলাকারীদেরকে রিপোর্ট আসার পর তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছিল, আমরা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু মনজুর ইসলাম মঞ্জু ভাইয়ের কাছে যেতে চাই, যে বিষয়গুলো আসলে শুনলাম, যেমন জয়নুল আবেদিন সাহেব যা বলছিলেন যে এক ফোঁটা আসলে দুধের মধ্যে এক মানে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা আসলে চুনা বা লেবুর ফোঁটা আমরা যাই বলি দিলে দুধ নষ্ট করার জন্য যথেষ্ট। আবার মাননীয় মন্ত্রী যে বিষয়গুলো তুলছিলেন উনি যেমনটি বলছিলেন যে একশ্বাসেই আসলে অনেকগুলো বিষয় বলে দিয়েছিলেন যেগুলো আসলে আমরা দেখেছি যে এগুলো আসলে সামনে এসেছে বা আইনের আওতায় এসেছে বলেই আমরা আসলে গণমাধ্যমে এসেছে সবার সামনে এসেছে, এই বিষয়গুলো তো একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, তারপরও কেন আমরা একের পর এই এই ঘটনার সম্মুখীন হচ্ছি মঞ্জু ভাই?
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার প্রিয় দুজন রাজনীতিবিদ এবং অনল বসী বক্তা এবং আইনজীবী, তাদের দুজনের পাশে থেকে কথা বলা কঠিন। এর মধ্যে দর্শকরা আমার কথা শুনতেই হয়তো চাইবেন না, তারা অপেক্ষা করছেন জয়নাল ভাই এবং রেজা ভাই কখন কথা বলবেন, কারণ তাদের প্রত্যেকটা কথা যখন শুনি মনে হয় প্রত্যেকের কথার মধ্যেই যুক্তি আছে। এটাই আমি মনে করি যে একটা বড় অর্জন। আমি যদি মনে করি যে গত দুই দশক ধরে, অন্তত দেড় দশক, বিশেষ করে আজকের সরকার যখন ক্ষমতায়, তখন সরকারের আমি অনেক সমালোচনা করব এবং করার পক্ষে, কিন্তু এই যে গণমাধ্যমের স্বাধীনতা এবং ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আমরা সকল মতের, সকল দলের অনলবর্ষী বক্তা এবং যুক্তিযুক্ত বক্তব্যগুলো আমরা সামনে আসতে দেখি, এটাই আমি মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জয়নাল ভাইয়ের সাথে আমি কথাগুলো যখন শুনছিলাম আমি অনেক ক্ষেত্রে একমত। উনি বলছিলেন ওনার মতো একজন বিজ্ঞ আইনজীবী যখন বলেন দেশে আইনের শাসন নাই, দেশে গণতন্ত্র নাই, দেশে অনেক রকমের অন্যায় অনাচার চলছে, এই কথাগুলো ওনারা যখন বলেন, এর পাশাপাশি আমরা যখন রেজা ভাইদের কথা শুনি, দুটাকে রাজনৈতিক বক্তব্যের পাশে আমি যদি সংবাদপত্রের সংবাদগুলোকে দেখি গত 10-11 বছর বা 15 বছর ধরে, আমরা দেখব প্রত্যেকটা দুর্নীতি, ছোট দুর্নীতি থেকে একেবারে 1000-20000 কোটি টাকার দুর্নীতির খবরও কিন্তু আমরা প্রচার করছি এবং প্রত্যেকটাকে আইনের আওতায় আনা হচ্ছে। দুদক একসময় চেয়ার টেবিল নিয়ে টানাটানি করতেন দুদকের চেয়ারম্যানরা, আমরা এখন দেখি দুদকের একজন সহকারী পরিচালকের কাছেই অনেক সংসদ সদস্য, মন্ত্রী, এমপিরা জবাবদিহি করতে যান, এবং একই সাথে আমরা অনেককেই আমরা দুদকের বারান্দায়, আদালতের বারান্দায় দেখি, এবং যাদের সম্পর্কে অভিযোগ আসে, আমরা যদি সকল সংখ্যাগুলো মিলাই অন্তত গত 11-12 বছরে এইটুকু আমি নির্দ্বিধায় বলতে পারি যে অধিকাংশ মানুষই কিন্তু সরকারি দলের পরিচয় আমরা দেখতে পাই। এর কারণটা যদি বিশ্লেষণ করি আমার কাছে এরকম মনে হয়, যেহেতু বর্তমান ক্ষমতাসীন দল 12 বছর ধরে ক্ষমতায়, 11 বছর পেরিয়ে, সেই জায়গায় এই যে যাদের নাম বলা হলো, শাহেদ বলেন, হাজি সেলিম বা এরকম কিছু ব্যক্তি, তারা কিন্তু ক্ষমতাসীন দলই করেন, তারা সবসময় তারা কিন্তু বিরোধী দল করেন না। এই যে আমাদের, আমার পাশে যে দুজন পোর খাওয়া রাজনীতিবিদ, তাদের যদি রাজনৈতিক ইতিহাস দেখি সেখানে তাদের রাজনৈতিক দল কিন্তু, যেমন দীর্ঘদিন ধরে জয়নাল ভাই বিএনপি করছেন, রেজা ভাই আওয়ামী লীগে করছেন বা ছাত্রলীগ থেকে আওয়ামী লীগে এসছেন, আর ওই যাদের নাম আমরা উচ্চারণ করি অথবা যাদের কলঙ্কের ইতিহাস সামনে আসছে, তাদের দেখবেন তারা 4-5টা দল বদল করেছে এবং সবসময় সরকারি দলেই ছিলেন তারা। তার মানে হচ্ছে এই জায়গা আমি অতটা হতাশ না। আপনি শুরুতে যেটা বলেছেন যে আমি একবার দুধের মধ্যে চনার কথা বলছেন, তো আমি তো এখনো পুরোটাকে দুধ হিসাবে দেখি না। রাজনীতিবিদদের আমি এখনো মনে করি সারা বাংলাদেশের একটা মানচিত্রের মতো, বাংলাদেশের সবুজ শস্য শ্যামলা ধান ঘাসের মতো, সেই ধানের মধ্যে তো দু একটা আগাছা ঘাস থাকবেই, সেই ঘাসকে কিন্তু আপনি উপড়ে ফেললে পরে আমরা ধানের যেই গুণ সেটা আমরা দেখতে পারি। আমি ব্যক্তিগতভাবে, আমার খারাপ লাগে যখন আমরা গণমাধ্যমে কথা বলি, একেবারে ঢালাও ভাবে বলি সকল রাজনীতিবিদরা খারাপ, ঢালাও ভাবে বলি অমুক বাহিনীর বা অমুক পেশার সকলে খারাপ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের 16 কোটি মানুষের অধিকাংশ মানুষ খেটে খাওয়া মানুষ, তারা পরিশ্রম করে, দিনের শেষে তাদের খাবার নিজের জন্য, পরিবারের জন্য অর্জন করে, এবং বাংলাদেশের রাজনৈতিক দল, বিশেষ করে আমি যে দুটি দলের নেতারা এখানে আছেন তাদের সামনে রেখে বলতে চাই, আওয়ামী লীগ তো সেই 49 সাল থেকে রাজনীতি করছেন, বিএনপির জন্ম সেই 77-78 থেকে শুরু করে, সেখানে কিন্তু অধিকাংশ বিএনপির নেতা সমর্থক, তারা পরিশ্রম করেন, আর আওয়ামী লীগের ত্যাগের ইতিহাস তো আমাদের সামনে জানা, কিন্তু সুবিধাবাদী কিছু সংখ্যক লোক দলে আশ্রয় নেন এবং নিজের ক্ষমতা বাড়ানোর জন্য এবং অর্থবিত্ত বাড়াবার জন্য। আমার কাছে বরং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পর্যন্ত আপনি যদি 10-12 বছরের পরিসংখ্যানগুলো আপনি আনেন, কাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, তারা কবে কোন দলে যোগ দিয়েছেন, সেটা এমনকি আপনি পেছনে ফিরে যান বিএনপির সময় যদি বলি যে কাদের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ এসছে, দেখা যাবে তারা হঠাৎ করে বিএনপিতে যোগ দেওয়া দল অথবা একই সময় জাতীয় পার্টিতে। এই জায়গায় আমি মনে করি তাদের এই বাছাইগুলো করা দরকার, যদি না করেন রেজা ভাই বা জয়নাল ভাইয়ের মতো যারা দলের কেন্দ্রীয় নেতৃত্বে আছেন, এই যে তাদের ব্লেমটা কিন্তু সকল দলের উপরে আসে, এটা নিতে হবে। আরেকটা জায়গা আমি বলবো, আমার আসার জায়গাটা, আমি একমত যে হ্যাঁ, সমাজে দুর্নীতি অবক্ষয় রন্ধ্রে রন্ধ্রে,
কারণ আমরা যদি দেখি এটা কিন্তু স্বাধীনতার পরে, এটা আমি নির্দ্বিধায় বলবো, আমি কোনো বিশেষ দলকে বলছি না, যখন গণতন্ত্রের পরিবর্তে অগণতান্ত্রিক সরকারগুলো ক্ষমতা আসছিল তখন জয়নাল ভাই বা রেজা ভাইয়ের মতো পোরখাওয়া রাজনীতিবিদদের বাদ দিয়ে তাদের সহকর্মী কিছু কিছু রাজনৈতিক নেতাকে কিন্তু প্রলোভন দেখিয়ে দলে ভিড়িয়েছেন এবং নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য কিছু রাজনৈতিক নেতা বা কর্মী নামধারী দলীয় মাসালম্যানদেরকে তারা কর্তৃত্বে নেতৃত্বে দিয়েছেন। সেখান থেকে কিন্তু অবক্ষয়টা শুরু। নাহলে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক মানে হচ্ছে কর্মীদের জনগণের জন্য নিজের অর্থবিত্ত বিলিয়ে দেবেন। আমরা কিন্তু আসলে সেই সেনা শাসনের সময় থেকে ইতিহাস দেখি যে রাজনৈতিক নেতা মানে তার বিল্ডিং বাড়তে থাকবে এবং তার পাশে প্রসার হতে থাকবে, একেবারে এলাকা একর শত একর হাজার একর কোনো ব্যক্তির মালিকানা হতে পারে, এটা কিন্তু আমাদের জানা ছিল না। কিন্তু এর সাথে আমি এইটুকু বলতে চাই, আজকে প্রধানমন্ত্রী তার সরকারের আমি 100টা সমালোচনা করতে পারি, আমি 2টা খালি উল্লেখযোগ্য উন্নয়ন বা 2টা বৈশিষ্ট্যের কথা বলি। এই সরকারের সময় ডিজিটাল বাংলাদেশের আমরা অনেকে সমালোচনা করি, কিন্তু আজকে করোনাকালে আমরা অন্তত জানি যে ডিজিটাল বাংলাদেশ আমাদের জীবনকে কতটা সক্রিয় রেখেছে। আমি মনে করি ডিজিটাল বাংলাদেশের মধ্য দিয়ে যে 11 কোটি মানুষের হাতে যে মোবাইল এবং আমাদের যে 33টা টেলিভিশন এবং আরো ধরেন কমপক্ষে 100টা সক্রিয় সংবাদপত্র, এর যে সাংবাদিকরা মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, এর মধ্য দিয়ে এমন পাহারাদার নিয়োগ করা হয়েছে সারা বাংলাদেশে যে একেবারে সামান্য একটা কিশোর অপরাধ দ্বারা নির্যাতিত হওয়া থেকে শুরু করে কিশোর কিশোরী, একেবারে বড় জিকে গাউসের মতো কেউই কিন্তু জনগণের সামনে আসার বাইরে থাকছে না। এই যে নজরদারি বাইরে না থাকা, সামনে নিয়ে আসা, এবং একসময় হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ কেউ স্থবির থাকতে পারে, হয়তো সরকারের কেউ কেউ সরকারের দোষ গোপন রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত পারেন না। তার সর্বশেষ প্রমাণ হলো আজকে হাজি সেলিমের ছেলে, তাদের দেখেন 4টা প্রভাবশালী পরিচয়। কিন্তু তিনি একজন এমপির সন্তান, আরেকজন এমপির জামাতা, একজন উপজেলা চেয়ারম্যানের জামাতা এবং তিনি নিজে একজন জনপ্রতিনিধি কাউন্সিলর। এত পরিচয়ের পরেও কিন্তু তিনি রেহাই পাননি। আমি মনে করি এইটা গণমাধ্যমের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যে সক্রিয় থাকার একটা অবদান, সেটা সরকারের একটা। ডিজিটাল বাংলাদেশের কথা বলা হচ্ছে, আমি শেষ করবো, শেষ এটুকু বলবো যে আমরা কিন্তু এটাও আবার দেখি যে কাউকে যদি আইনের আওতায় আনা হয়, জয়নাল ভাই অথবা রেজা ভাইদের মতো যারা বিজ্ঞ আইনজীবী তাদের রাজনৈতিক পেশার বাইরে, তারা প্রত্যেকেই কিন্তু আইনের সুযোগ নিয়ে সেটা সর্বোচ্চ আদালত পর্যন্ত ন্যায় বা অন্যায়ের বিচারটুকু আমাদের সামনে হাজির করতে পারেন, এটা অন্তত 2টা আশার দিক আমি অন্তত বলবো। জি ধন্যবাদ মঞ্জু ভাই। আমাদের সঙ্গে একজন দর্শক আছে ফোনে, একটু যদি তার ফোনটা নিতে পারি। হ্যালো দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আপনার নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। আমার নাম আবুল হোসেন, গাজীপুর থেকে। জি বলুন আবুল হোসেন। আমার ছোট্ট একটা প্রশ্ন আমার শ্রদ্ধেয় আইনজীবী জয়নাল সাহেবের কাছে। প্রশ্ন হল এরকম, জয়নাল সাহেব এই আজকের আলোচনা একটা পর্যায়ে বলেছেন যে যে কোনো অকারণ বা যে কোনো ইস্যুর ভিতরে গভর্নমেন্টের হাত থাকে বা সরকারি প্রশাসনের হাত থাকে, তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হল এরকম যে জয়নাল ভাই 21 আগস্ট গেরিলা হামলা মামলার সেখানে তিনি একজন ই ছিলেন, তদন্ত বা তার যে একটা কমিটি করা হয়েছিল, তাই সেই কমিটি থেকে তিনি এই বিষয়ে উপস্থাপন করছিলেন কিনা যে এই সরকারের ডেবিটে হাত আছে। জি ধন্যবাদ আপনাকে দর্শক, আপনার প্রশ্ন বোধ হয় বুঝতে পেরেছেন। জয়নাল আবেদিন, আমি একটু সরাসরি তার কাছে যেতে চাচ্ছি, দর্শকের প্রশ্নটা। জয়নাল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? পুরো প্রশ্নটা কিছুই বুঝলাম না। আচ্ছা উনি বলতে চাইছেন, আপনি যে একটি বিষয় আপনার বক্তব্যের আগে যখন বলছিলেন যে সরকারের মদদই যত হচ্ছে এগুলো সরকারের কোনো না কোনোভাবে সরকারের যোগসাজশ থাকে, সেই ক্ষেত্রে 21 আগস্টের যে গ্রেনেড হামলা সেই সময় সরকার হিসেবে বা কিবরিয়া হত্যা মামলা সেই সময় সরকার হিসেবে এই বিএনপি এই দায় এড়াতে পারে কিনা, এই তার প্রশ্নটার মূল ভাবটা বোধহয় এমনই ছিল। আমি জানি না, তবে আমি পুরোটা শুনি। একটি কথা বলি, আমার ভাই মাননীয় মন্ত্রীর আবার অনেকটা মুখস্থ বিদ্যা আছে, এই বিদ্যাটা আবার আমার নাই। আমি আমি একটু মুখস্থ বিদ্যা যেটা দেখি সেটা আমি
মানে বলি, মঞ্জু ভাই একটা কথা বলেছে, এটা মূল কথা, যে আমার দুধের উদাহরণের ক্ষেত্রে যে দুই একটা আগাছা থাকতেই পারে। মঞ্জু ভাইকে বলবো যে হ্যাঁ মঞ্জু ভাই আপনি খুব কারেক্টলি বলেছেন যে দুই একটা আগাছা থাকতে পারে, কিন্তু যখন মানে সমস্ত ধান ক্ষেতের মধ্যে আগাছায় যখন সমস্ত ধান খেয়ে ফেলে, সমস্ত সবজি ক্ষেতের মধ্যে যখন এরকম খেয়ে ফেলে, তখন আপনারা আর সেখানে সেটা ফসল হয়। এখন আমাদের এখানে আমার চায় যে এই দেশটা একটা রাজনৈতিক অবস্থার মধ্যে গণতান্ত্রিক ভাবে চলুক এবং সে একটা সুশাসন কায়েম হোক, এবং তাইলে পরে এই যে আজকে যে সম্পদগুলো আপনি যে বাইরে যাচ্ছে, এই সম্পদগুলো কার? এই সম্পদগুলো তো মঞ্জু ভাইয়ের সম্পদ 5 টাকা হলো, আমার সম্পদ 2 টাকা হলো, আমার ভাই মন্ত্রী তার সম্পদ বা বা 20 টাকা হলো। এই সম্পদগুলো তো আমরা আপনার এই সরকারকে দিয়ে আমরা সরকারকে পালার চেষ্টা করছি। এখানে একটা বিশেষ বিষয় ব্যাপার হচ্ছে যে এখন আপনি যাদেরকে দেশ চালাতে দিয়েছেন তারা সবসময় বলেন আর শোনা যায় যে কোন সার দেওয়া হবে না, আরেকটি ঘটনা ঘটলে সেখানেও একই কথা বলা হবে সার দেওয়া হবে না, আমরাও চাই আপনারা সার দিয়েন না। কিন্তু আমার খুব কষ্ট লাগে এই যখন এই সার দেব না এর পরেও ঘটনা ঘটে যায়, তখন অনেক কষ্ট লাগে। তার কারণ এই দেশ, হায় রে আমার দেশ, 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আপনার এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য, এই দেশ স্বাধীন হয়েছে ভুকানাগা মানুষকে বাঁচাবার, এই দেশ স্বাধীন হয়েছে আমার ভোট আমি দেব, বা যাকে খুশি তাকে দেব। এই দেশ স্বাধীন হয়েছে তো এই কারণে নয় যে আমার সম্পদ আমি রক্ষা করতে পারবো না, আগাছায় সব খেয়ে ফেলবে। আর এটাও সত্য যে আমরা আমার যে সংবিধান একটা লেখা হয়েছে, আমার কাছে এখনো আপনার ওই লিখিত একটা সংবিধান, হাতে লেখা সংবিধানটা ডক্টর কামাল সাহেবদের আছে, সেখানে মানুষের যে আপনার আর্টিকেল 7-এ যে অধিকারগুলো দেওয়া হয়েছে, যে সকল মানুষের সমান অধিকার, সেই সমান অধিকার কি আমরা ভোগ করতে পারছি? সেই সমান অধিকারগুলো আমরা ভোগ করতে পারছি না। সেই জন্যই আমি আমার ভাইকে বলবো অতীতের মুখস্থ ইতিহাস না টেনে বর্তমান অবস্থা দেখুন, মানুষ তার নিজের অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছে, এবং যে মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলেই আজকে এই সমস্ত লোকেরা, আপনার শামীম সাহেবরা, ওই যে আর এক জিকে সাহেবরা, এই সর্বশেষ ওই ইয়ের মাল দেখেন, এই যে আজকে নৌবাহিনীর অফিসারকে যদি আঘাত করা না হতো তাহলে কিন্তু এই জিনিসটা আমরা কেউ জানতাম। আপনাদেরকে ধন্যবাদ যে মিডিয়া একটা আছে, যে এই মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, যাই না আমরা কথা বলি কিন্তু কথা বলি শুনি বুঝি, আর একটি কথাই সবসময় শুনি যে কাউকে সার দেওয়া হবে না যে দলেরই হোক না কেন, কিন্তু দেখা যায় যে অন্য কোনো দলের লোক খুঁজে পাওয়া যায় না, ওই একটি দলের লোকই খুঁজে পাওয়া যায়। তাহলে কতবার এটা বলবেন? এখন এগুলো বলা ছাড়ান দিয়ে অ্যাকশনে চলে আসেন, অ্যাকশনে এসে দেশটাকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। দেশের মানুষ অত্যন্ত, আমাকে তো বলছে আমার ভাই হতাশাগ্রস্ত, আমি হতাশাগ্রস্ত, আমি সবসময় আশাবাদী লোক, আমি আপনারা যদি ভালো হয়ে যান, আপনারা ওই পিছনের সব ওই এই সমস্ত মুখাস্ত ভুলে গিয়ে বর্তমান বাস্তব অবস্থার মধ্যে চলে আসেন, দেশের মানুষ শান্তিতে থাকবে এবং আপনারাও শান্তিতে থাকবেন এবং আমরা সকলেই শান্তিতে থাকবো।
মানুষের এই দুর্দশা দূর অবস্থা খুবই কষ্ট হয়, এই জন্যই এই দেশটি স্বাধীন হয় নাই। আরে আমার দেশ, এই দেশটাকে আমরা কেউ বাঁচাতে পারলাম না, দেশটা চলে গেল। আর একটি কথা বলি, মাননীয় মন্ত্রী, আপনিও লয়ার আমিও লয়ার, দেখেন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, দেখেন রফিকুল হক আমাদের সকলের শ্রদ্ধ মারা গেলেন, তিনি কি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে যেতে পেরেছেন? আপনার কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার আপনার আপনি কি ই করতে পেরেছেন? আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কাজ করি এবং কাজ করে আমরা মানুষকে যে সেবা দেই, সেই সেবার থেকে যা নেই তা দিয়ে সরকারকে দেই, আর সাধারণ মানুষ, গ্রামের মানুষ যারা আসে তাদের প্রতি এগিয়ে যাই। কিন্তু এই যে সাহেবরা যারা দেশের সম্পদ লুট করে দেশের বাইরে পাচার করছে, পাচার হয়ে যায় তারপরে ধরা পড়ে এবং তখন বলে যে সার দেয়া হবে না, এটা খুবই দুঃখজনক। এর থেকে দেশ এবং জাতিকে দয়া করে আসুন আমরা সকলে মিলে রক্ষা করি। জি, একটা কথা বলছিলেন এক ফাঁকে জনরদিন, যে ভালো হতে ভালো হওয়ার কথা বলছিলেন, আসুন সবাই ভালো হয়ে যায়, এই বিষয়ে একটু আমি একটু যদি সময় দিল আপনার কাছে জানতে চাচ্ছি যে এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমি জয়নাল ভাইয়ের অনুভূতির সঙ্গে শতভাগ একমত, কারণ করোনা আমাদের দেখিয়ে গেল 41টা গ্রুপ অফ কোম্পানির মালিক নুরুল ইসলাম বাবুল রক্ষা পায়নি, বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যাংকের মালিক এস আলম গ্রুপের তাদের ডাইরেক্টর চলে গেল, রক্ষা পায়নি, আমাদের মন্ত্রী মারা যাচ্ছে, এমপি মারা যাচ্ছে, সচিব মারা যাচ্ছে, রাজনৈতিক নেতা মারা যাচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে করোনা আমাদেরকে একটা লেসন দিচ্ছে। আমি মনে করি সকলকে ভালো হওয়া উচিত। এখন কিছু কিছু লোক আছে তাদের হয় কি ওই যে ইসলামিক একটা কথা আছে যে কলিজার ভিতর কলব, এই এত লোককে ধরা হচ্ছে, এত লোক কঠিন বিচারের মুখোমুখি হচ্ছে, মৃত্যুদণ্ড হচ্ছে, তারপরে কিন্তু একই অপরাধ করতেছে। যেদিন রেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হলো অর্ডিনেশনের মাধ্যমে, তার পরের দিনে রেপের ঘটনা ঘটাবার লোক ধরা পড়ে। এরকম কিছু কিছু লোক কিন্তু আছে, এদেরকে আপনি চাইলে কিন্তু এদেরকে তাবিজ কবজ দিয়েও পারবেন না, এরা আসমান থেকে কেউ নামায় না ছাড়া কোনো লক্ষণ দেখি না এইরকম, এবং এদেরকে বিচারের মুখোমুখি করিয়ে কিন্তু আমাদেরকে সমস্যার সমাধানের দিকে যেতে হবে। আমি আমি একটু আপনার কাছে কথা একটু একটু ইন্টারাপ্ট করি, বিচারের মুখোমুখি আমরা কিন্তু দেখেছি নিম্ন আদালতে যখন রায়গুলো হয় সেগুলো কিন্তু হচ্ছে, কিন্তু উচ্চ আদালতে গিয়ে কিন্তু একটা রায় যদি কার্যকর হয় তখন কিন্তু একটা বড় দৃষ্টান্ত স্থাপন হয়, কিন্তু উচ্চ আদালতে এসে কিন্তু সেগুলো জট, মামলা জট বলি বা আমরা গতি কমে আসে এবং যে রায়গুলো কার্যকর আমরা সেভাবে দেখছি না এখনো, এইটিকে একটি বড় কারণ কি না? এখানে না না এখানে আমার সঙ্গে আলোচনা আজকে জয়নাল ভাই এখানে আসেন তো, উনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি, উনি সুপ্রিম কোর্ট বারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, সেক্রেটারি ছিলেন, একাধিকবার প্রেসিডেন্ট হয়েছেন। বিচারের একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, ধরেন এই যুদ্ধাপরাধীদের মামলার বিচার হয়েছে, বিচার প্রক্রিয়ায় অ্যাপিলেট ফোরাম শেষ করার পর কিন্তু তাদের অনেকেরই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, বঙ্গবন্ধুর খুনিদের একই কথা। আপনি রেপের অনেক ঘটনা আসছে, চূড়ান্ত বিচার হয়েছে, অনেক বড় বড় অপরাধের কিন্তু চূড়ান্ত বিচার হয়, কিন্তু আমাদের জুডিশিয়ারির যে ক্যাপাসিটিটা আছে, আমাদের অ্যাপিলেট ডিভিশনের দুইটা ছোট ছোট দুইটা আলাদা আলাদা হয় দুইটা বেঞ্চ বসে, কিন্তু সারা দেশে যে জাতীয় অপরাধ প্রবণতা তার বিচার হয়ে যে পরিমাণ সংখ্যা এখানে আসে, হাইকোর্ট ডিভিশনের কোনো জাজ কিন্তু বসে নাই, করোনার সময় তারা কাজ করছেন, আমাদের সেই জুরিসডিকশনটা কতটা অ্যাকোমোডেশনের সুযোগ আছে, সেখানে কিন্তু একজন বিচারপতিও কেউ বসে নাই। আমাদের হয়তো বিচারের আদালতের সংখ্যা বাড়াতে হবে, বিচারকের সংখ্যা বাড়াতে হবে, কিন্তু এই ক্ষেত্রে আবার কিন্তু হঠাৎ করে কতগুলো লোকের এনে বিচারপতি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলে কিন্তু সমস্যার সমাধান হবে না, তাদের একটা এক্সপিরিয়েন্স ওই জায়গায় পৌঁছাইতে হবে। জয়নাল একটা আফসোসের কথা বলছেন যে হায়রে স্বাধীনতা, 30 লক্ষ মানুষের রক্ত, 2 লক্ষ মাবনের সম্ভ্রম, এই আফসোসটা আমারও আছে। এই আফসোসটা আমার আছে কোথায় জানেন? জয়নাল ভাই যেটা বলছেন সুশাসনের ঘাটতি, আমিও বলি যে সুশাসন চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি, কিন্তু দুঃশাসন প্রতিষ্ঠার মুক্তিযুদ্ধের চেতনাটা জয়নাল ভাই বলছেন, উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা। দেখেন এই সেই বাংলাদেশ, 30 লক্ষ শহীদের বাংলাদেশে যুদ্ধাপরাধীদেরকে স্বাধীনতার পতাকা দিয়ে এই বাংলাদেশে খানে সবুর, মাওলানা আব্দুর রহিম, আব্দুল আলিম, মাওলানা মান্নান, মতিউর রহমান নিজামী, আলী হাসান, এটিএম আজহার, দেলোয়ার হোসেন সাঈদী, এদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে চূড়ান্ত ভাবে ধ্বংস করে চরম অপমানের মতো ঘটনাটা কিন্তু জানাল ভাই যেটা আপনার দল করেছে, এই কথা যদি আপনি বলেন যে না অতীতকে টানা যাবে না, অতীত টানলাম না, কিন্তু এই সত্য বাস্তবতা, এবং সেখান থেকে আমরা
উত্তরণের জন্য কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করে দেখিয়েছি যে যত ক্ষমতায় যাও যাই করো, মঞ্জু ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে অসাংবিধানিক ব্যক্তির ক্ষমতায় আসার পর লোভ লালসায় অনেক ব্যক্তির নিয়ে হঠাৎ করে রাজনীতিবিদ বানায়, সেই হঠাৎ করে বানানো ব্যক্তিদের বিরুদ্ধে কিন্তু আমাদের অপারেশন। জনাল ভাই যেটা বলছেন যে শুধু একটা দল দেখার কেউ দেখে না, বিদেশ অর্থ পাচারের সঙ্গে জড়িত না কারা, আপনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন মেম্বার আছে, তিনি বিদেশে নিজ এবং স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে বিদেশে টাকা রেখেছেন, তিনি এখন দুর্নীতির মামলা মোকাবেলা করতেছেন। আওয়ামী লীগেরও যদি কেউ বিচারে নিয়ে যায় তাও কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ থাকছে না। আজকে যেসব বড় বড় লোকদের বিচার করা হচ্ছে, গ্রুপ অফ কোম্পানিজের বিচার করা হচ্ছে, যে আমি বললাম যাদের কথা, এদের কিন্তু একসময় স্পর্শ করার সাহসও অনেকে পায়। বিচারের মুখোমুখি করার ভিতর থেকে আমরা একটা মেসেজ দিচ্ছি যে জয়নাল ভাই মূল যে কথাটা বলছেন যে সবাই ভালো হওয়ার জন্য, এখন কিছু লোক ভালো হবে না, ওদের বিচার করার ভিতর থেকে ওদের ভালো বানাতে হবে। চোরেন আসনে ধর্মের কাহিনী, একটা শ্রেণীর মানুষ আছে ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের ছায়ার নিচে আসে, বিএনপি ক্ষমতায় থাকলেও বিএনপি হয়ে যায়। আমি একজন নেতার কথা বলি, সদরঘাটে একটা বক্তৃতি দিয়ে বললো আই ওয়ান্ট টু ডাই এজ আওয়ামী লীগার, এটা বলেন বিকালে, আর রাতে বঙ্গভবনে যে এরশাদ সাহেবের কাছে শপথ নিলেন। আরেকজন নেতার কথা বলি, বড় নেতা বাংলাদেশের একটা দলের প্রধান ছিলেন, কিন্তু এখনো তো মাননীয় মন্ত্রী আমরা দেখছি এই ধরনের লোকগুলোর দলে অনুপ্রবেশ ঘটছে। এবং মঞ্জু ভাই যে কথাটি বারবার বলছিলেন যে এই লোকগুলোই কিন্তু যত আমরা বিভিন্ন সময় যে সামনে আসছে তাদের, তারা সবাই কিন্তু এই ঘরানারই, তো এটা আসলে প্রতিহত করা যাচ্ছে না কেন? আপনি একটা একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের যে নীতি নির্ধারণী ফোরাম, আওয়ামী লীগের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি বলেন, প্রেসিডিয়াম বলেন, বা আমাদের জাতীয় কমিটিতে আপনি অন্য দল থেকে আসা কাউকে বাটি চালান দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাবেন না। এখন গ্রাস রুটে অনেকে কিন্তু এই দলগুলো তো মাল্টিক্লাস অর্গানাইজেশন, ক্লাসিক্যাল অর্গানাইজেশন না, অনেকে তো গ্রাস রুটে নানাভাবে এসে হাজির হয়ে যায়। সেই হাজির হওয়া পাপিয়া, সেই হাজির হওয়া শাহেদ, এই ব্যক্তিদেরকে তো আমরা প্রশ্রয় দিই না, তাদের আইনের মুখোমুখি করা হয়। এইরকম আইনের মুখোমুখি নিজ দল করার পরে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বড় দায়িত্বে থাকার পরে তাদের আইনের মুখোমুখি করার রেকর্ড কিন্তু আওয়ামী লীগ দেখাতে পেরেছে। মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত একাধিক সংগঠনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়ার ঘটনা কিন্তু আওয়ামী লীগ দেখাতে সক্ষম হয়েছে। এই সাহসটা কিন্তু শেখ হাসিনা রাখে, অনেকে রাখতে পারে না। আমরাও চাই সকলকে নিয়ে সম্মিলিত একটা ভালো বাংলাদেশ গড়তে। ধন্যবাদ, সময় থাকলে আবারও ফিরবো। আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে যেতে চাই, যে আপনি যে বিষয়টা তুলছিলেন সেটি নিয়েই কিন্তু সমারোজ্জ্বল বলছিলেন যে করা হচ্ছে বা তাদের সামনে আনা হচ্ছে, কিন্তু তারপরও কি আসলে কি তারা এখনো কোথাও না কোথাও এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে না? উত্তর যদি সরাসরি বলি, হ্যাঁ, তারা তো সুযোগ সন্ধানে, তারা তো সুযোগের সদ্ব্যবহার করবেই। এখন আমি দুজন নেতার কাছে বিনীতভাবে এইটুকু বলবো, তাদের দুজনের কথা থেকে যদি আমরা অন্তত ওনারা আজকে একমত হন যে আমরা রাজনীতিকে অন্তত এই দুর্বৃত্তদের থেকে মুক্ত রাখতে চাই, তাহলে দুটি বড় দলের মধ্যে নীতিগতভাবে সিদ্ধান্তে আসতে হবে। এবং আমি প্রত্যাশা করব একজন গণমাধ্যম কর্মী এবং একজন নাগরিক হিসেবে, যে যারা ক্ষমতায় থাকেন যেই ভাষায় কথা বলেন, বিরোধী দলে গেলে যেই ভাষায় কথা বলেন, দল পাল্টালে অর্থাৎ বিরোধী দল ক্ষমতায় গেলে যেন একই ভাষায় কথা বলেন, একই দাবি উত্থাপন করেন। যদি সেটা করা যায় তাহলে আমি মনে করি এই সমস্যার স্থায়ী সমাধান হবে। তার মানে আমি যেটা বলতে চাই, আজকে যাদেরকে ধরা হচ্ছে, গত 12 বছরে যদি বলি আওয়ামী লীগ শাসন আমলে যেই দুর্বৃত্তরা এসছে, যেটা জনাল ভাই বললেন, আমি একমত যে অধিকাংশ সরকারি দলের নাম, তার মানে হচ্ছে তারা তো একসময় অন্য দল করত, সরকারি দলের ছত্রছায়া তারা সুবিধা নিচ্ছে। এখন তাদের সকলকে যদি বের করে দেওয়া হয় তারা হয়তো বিএনপি নালে জাতীয় পার্টি থেকে একটা আশ্রয় নিতে চাইবে। তারা কি আজকে এই ক্ষমতা পৌঁছাবেন যে এই সমস্ত দুর্বৃত্তদের আমাদের দলে জায়গা দেবো না? যদি বাংলাদেশের বড় দুইটা তিনটা দল ঐক্যমতে পৌঁছায় তাহলে বাংলাদেশের রাজনীতিকে কলুষমুক্ত করা যাবে না, দুর্নীতিমুক্ত করা যাবে সারা বাংলাদেশকে। আমি তাহলে আপনার এই প্রশ্ন ধরেই আমি একটু দুজনের কাছে খুবই অল্প সময়ের মধ্যে জনাবেদিন আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা সম্ভব কিনা অনুপ্রবেশ ঠেকিয়ে নিজেদের লোক দিয়ে নিজেদের দল গঠন করে সামনে আগানো? আমার বোধহয় জনাবেদিনের লাইনটা পেতে বোধহয় সমস্যা হচ্ছে। আমি একটু শেষবারের মতো সময় রেজল আপনার কাছে যেতে চাচ্ছি, যেটা মঞ্জু ভাই বলছিলেন আমি রিপিট করলাম না, আপনি হয়তো শুনেছেন।
আমি প্রায় বলে থাকি রাজনীতির গুণগত পরিবর্তন এবং সৃজনশীলতা প্রয়োজন। আরেকটা কথা, কঠিন সত্য কথা বলি, দুর্নীতি যারা করেন তাদের টায়ার এমন ভাবে থাকবে, তাদের লিংক অফ চেইন এমন ভাবে থাকে, তারা যে কত প্রভাব বিস্তার করতে পারেন সেটা তাদের বিরুদ্ধে অবস্থান নিলেই তখন বোঝা যায় যে তারা কত বেশি প্রভাব বিস্তার করতে পারেন। আচ্ছা, আমরাও তাই সেই প্রভাব কাটিয়ে সেই চেইন বা সেই শিকল ভেঙে তারা বেরিয়ে আসুক এবং তাদের আইনের আওতায় আনা হোক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, তখন আসলে যে এই যে বিভেদের কথা বলা হচ্ছে যে সেই বিভেদটা হয়তো থাকবে না। সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।